हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल मॉम्स एंड डॉटर पैशन। तो गणेश चतुर्थी चले गए, तो से ही उपलक्षे हमार माँ आज के बनिए गणेश ठाकुर फेवरेट मोदक। तो चलो इजी वे ते क्यों बनाना है देखे ना जाए। हमार माँ दुआची नारकेल नहीं भालोभावे कुड़िए नहीं एकदम ग्रेट करे। तो तुम्हारा चाहले पर एक ग्राइंडर सहाज्य करते पारो। तो माँ हाते ही कुड़िए नहीं एक कड़ाई जल नीते हबे डेढ़ कप मतो जल, तार मध्य एक चिमटी नून स्वादा जाते भालो आसे तार जोन्नो, कारण मिष्टी एटा सेई जोन्नो एक नून दिले पर स्वादटा भालो आसे। और हाफ चामच मतन घी आमार माँ आंदाजे दिए छे, तुम्हरा चाहले चामच दिए मेपे दिते पारो। एबार ओटा जलटा फुटे गेले पर तार मध्य चालेर गुड़ो दिए ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে ঢেকে দিতে হবে। তাহলে পর জিনিসটা ময়েশ্চার হয়ে গিয়ে ভালোভাবে নরম হয়ে যাবে। তো নরম হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে নামিয়ে নিতে হবে। আর কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে তার মধ্যে কোরানো নারকেলটা দিয়ে আর ঘি দিয়ে ঘি না একটুখানি গুড় দিয়ে নিতে হবে। তো দেখো গুড় দিয়ে নিয়েছে এবং নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যে চালের গুঁড়োটা নেওয়া হয়েছিল, মানে চালের যে মিশ্রণটা করা হয়েছিল সেটা যে থালার মধ্যে নেওয়া হয়েছিলো সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা হাত দিয়ে চাইলে হাত দিয়েও করতে পারো, জিনিসটা গরম গরমভাবে করতে হবে, সেজন্য তোমরা হাতের সাহায্যে করতে পারবে না, কারণ হাতে খুব তাপ লাগবে। তো সেজন্য একটা বাটির সাহায্যে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ওইদিকে তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো, যদি তোমরা কেটে দিতে চাও কেটেও দিতে পারো, যদি তোমরা গ্রেট করে দিতে চাও গ্রেট করে দিতে পারো। তো আমরা গ্রেট করে নিয়েছি, তো জিনিসটা একদম যে নারকেলটাকে তার সাথে একদম মিশে যাবে, তো মুখে অল্প অল্প পড়লে পর ভাল লাগবে টেস্টটা সেই জন্যে। তো এবার বাদাম ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়া হলো মিশ্রণটার মধ্যে, ভালোভাবে নাড়াচাড়া করে একটা বড় প্লেটের মধ্যে নাবিয়ে ওটাকে স্প্রেড করে নিতে হবে যাতে জিনিসটা ঠান্ডা হয়ে যায়। তো স্প্রেড করে নেওয়া হয়েছে। এবার যে মিশ্রণটা মেখে রাখা হয়েছিল সেটাকে অল্প অল্প ডোটাকে মানে ডোটা নিয়ে অল্প অল্প লেচি কেটে ওটাকে হাতের সাহায্যে স্প্রেড করতে হবে। আর একটা বাটির মধ্যে একটুখানি জল আর একটুখানি তেল মিশিয়ে নিতে হবে, তাতে পর যে এই চালের গুঁড়োটা আছে সেটা আঠা লাগবে না আর ভালোভাবে স্প্রেড হবে। তো সেটাকে বাটির শেপ দিতে হবে, কাটোরি যেটাকে বলে, কাটোরি শেপ দিয়ে তার মধ্যে অল্প অল্প পুরটা ভরে নিতে হবে। দেখো কাটোরি শেপ দেওয়া হয়েছে, এটা মার ফার্স্ট টাইম ছিল তো সেজন্য একটুখানি ফেটে গেছে, কিন্তু তারপরেরগুলো আস্তে আস্তে সুন্দর হয়েছে। তো মিশ্রণটা ভরে এবার এটাকে পটলি আকারে করতে হবে, তারপরে মুখটাকে মুড়িয়ে ওপরে তুলে নিলেই মোদকের শেপটা চলে আসবে। তো দেখো এইভাবে আস্তে আস্তে মুড়িয়ে নিয়ে মোদকের শেপটা চলে এসছে। তো এইভাবেই আস্তে আস্তে বাকিগুলো করে নেওয়া হয়েছে। তোমরা সবাই যারা পারো জিনিসটা করতে, তারা এক্সপার্টরা জানো কীভাবে করতে হয়। আমার ফার্স্ট টাইম ছিল বলে একটুখানি ওরকম হয়েছিল, ফেটে গেছে, কিন্তু পরেরগুলো দেখতে খুব সুন্দর হচ্ছে। তো এবার একটা বাটির মধ্যে বা গামলার মধ্যে জল নিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো ঠাকুরের জন্য হচ্ছে, তো সেজন্য স্টিমার নেই, একটা এরকম ঝাঁঝরি থালার মধ্যে ঘি মিশিয়ে লাগিয়ে ওই গামলাটার মধ্যে নিয়ে নিতে হবে। আর তারপরে আস্তে আস্তে সবকটা মোদক দিয়ে ঢেকে রাখতে হবে স্টিমে, ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট মতো লাগবে হতে। তো তারপরে ঢাকনাটা তুলে দেখো এটা একদম রেডি হয়ে গেছে। ঘি ছিল মাখানো সেজন্য নিচে লেগেও যায়নি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হচ্ছে, আর কেটেও দেখিয়েছি আমি। তো চলো তোমরা দেখে নাও, তোমরা যারা জানো না বা আমার মতোই নতুন, আমি যেমন মার থেকে শিখছি জিনিসটা, তোমরাও আমাদের থেকে শিখতে পারো। আর যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।